ইউরোপে হঠাৎ করেই আবারও আঘাত হেনেছে করোনার দ্বিতীয় ঢেউ। ফলে মহাদেশটির বিভিন্ন দেশেই দ্রুত হারে বেড়ে যাচ্ছে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ। এমন পরিস্থিতিতে আগামী শনিবার থেকে ফ্রান্সের রাজধানী প্যারিস সহ মোট 9টি শহরে রাত্রিকালীন কারফিউ জারি করেছে ইমানুয়েল ম্যাক্রোর প্রশাসন। বুধবার টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে আগামী 4 সপ্তাহ এই কারফিউ জারি থাকবে বলে জানিয়েছে ফরাসি প্রেসিডেন্ট। গেল 24 ঘন্টায় ভারতে 67,900 আক্রান্ত ও 694 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রে একদিনে 59,693 জন এবং ব্রাজিলে 26,600 করোনা রোগী শনাক্ত হয়েছে। এদিকে স্পুটনিক 5-এর পর এবার এপিভ্যাক করোনা নামে দ্বিতীয় একটি নতুন ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে রাশিয়া। টিকেটে আবিষ্কার করেছে সাইবেরিয়ান নোভোসিবিরস্কের ভেক্টর সেন্টার। এ নিয়ে বিশ্বে মোট করোনা সংক্রমণের সংখ্যা ছাড়িয়ে গেল 3,87,43,000 আর 10,97,000 ছাড়ালো মোট প্রাণহানির সংখ্যা। তবে আশার খবর হলো এখন পর্যন্ত বিশ্বজুড়ে ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন 2,91,23,000-এর বেশি মানুষ।